এই যে মেটাল, এই মেটালকে হচ্ছে তোমার কাটিং করে করে ফাইলিং করে স্মুথ করা হয়ে গেছে। তো আজকের টপিক আইটিআই এ প্র্যাকটিক্যাল এক্সাম কেমন হয়, আর এই প্র্যাকটিক্যাল এক্সামে স্যারেরা কেমন নাম্বার দেয়, আর এই আইটিআই এ প্র্যাকটিক্যাল এক্সাম তোমরা কেমন দেবে, কেমন দিলে তোমরা ভালো নম্বর পাবে, ঠিক আছে, এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। কি চলছে এখন সবার? আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলার রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আইটিআই এর ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম কেমন হয় সেই নিয়ে আজকে তোমাদের বলে দেবো। আমি হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সাম দিয়েছিলাম আর আমার প্র্যাকটিক্যাল এক্সাম কেমন হয়েছিল সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেবো। তো আমাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে, এই প্র্যাকটিক্যাল এক্সামে কেমন করেছে আমি সেটা তোমাদেরকে বলে দেই। আমাদের হচ্ছে গ্রুপে ভাগ করা হয়েছে, মানে প্রত্যেকটা গ্রুপে 5 জন করে থাকবে, টোটাল 8টা গ্রুপ হয়েছে। তো আমাদের ফিটারে গভর্নমেন্ট আর আইএমসি কোটা নিয়ে টোটাল 42 জন স্টুডেন্ট। এবার আর 2 জন যে গ্রুপে গেছে, আমাদের গ্রুপে 1 জন এসেছে আর অন্য একটা গ্রুপে আরেকজন চলে গেছে। আমাদের গ্রুপে টোটাল 6 জন। সুরজিৎ, একটু এক্সপ্রেশনটা দাও মুখের, দাঁত দাঁত খিচো, দাঁত দাঁত খিচে করে। আরে ফাইল করতে একটু কষ্ট হচ্ছে তো, ফাইলিং করতে কষ্ট হচ্ছে তো, তাহলে একটু দাঁত দাঁত খিচতে হবে তো। ইয়াহু, আমাদের গ্রুপে রয়েছে 6 জন। এবার আমরা 6 জন মিলে এই জবটা বানাচ্ছি, আমাদের একটা জব দিয়েছে সেই জবটাই বানাচ্ছি আর কি। গতকাল অনেকটা কাজ হয়ে গেছিলো, গতকালকে হচ্ছে মেটাল কেটে, তারপর হচ্ছে তোমার স্কোয়ারনেস ফ্ল্যাটনেস করে, তারপর হচ্ছে তোমার চকিং করে, মার্কিং করে, তারপরে হচ্ছে তোমার পাঞ্চিং করে ড্রিল করা হয়েছিল, ড্রিল করে কাটা হয়ে গেছিলো। আমাদের গ্রুপে এই যে সুরজিৎ, আমি, আকাশ আর সৌম্যদীপ, রাকেশ আর একজন কে ছিল, কে, দেবজ্যোতি, আচ্ছা দেবজ্যোতি ছিল। টোটাল আমরা 6 জন মিলিয়ে এটা বানাচ্ছি।
আমাদের যে জব বানাতে দিয়েছিল এই দেখো জবটাকে হচ্ছে কাটিং আরো করে মোটামুটি ফাইলিং করে এমন হয়েছে আরো কিছুটা বাকি রয়েছে কাজ যেমন এই সাইডে বাকি রয়েছে এই সাইডে বাকি রয়েছে ঠিক আছে এই দেখো এমন হয়েছে তো আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে তো আমাদের কলেজে টোটাল রয়েছে 7টা ট্রেড এবার আমি হচ্ছে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করছি তো এই যে প্র্যাকটিক্যাল এক্সাম হয় তো প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের হয় এবার আলাদা আলাদা হয় ফার্স্ট ইয়ার প্রথম হয়ে যাবে তারপর সেকেন্ড ইয়ার হবে তো আমাদের এবছর হচ্ছে 16ই আগস্ট আর 17ই আগস্ট আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম পড়েছিল দুদিন আর মানে আমরা সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারদের পড়েছিল হচ্ছে 3 দিন 12, 13, 14 12ই আগস্ট, 13ই আগস্ট আর 14ই আগস্ট এই যে প্র্যাকটিক্যাল এক্সামটা হবে এই প্র্যাকটিক্যাল এক্সামের টাইমটা কতক্ষণ সেটা তোমাদের বলে দেই সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবার মাঝখানে লাঞ্চ টাইম দেওয়া হবে যেটা হচ্ছে তোমার দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত মানে আধা ঘন্টা তোমাদের লাঞ্চ টাইম দেওয়া হবে ঠিক আছে তো এই যে প্র্যাকটিক্যাল এক্সাম এই প্র্যাকটিক্যাল এক্সামটা কত নাম্বারের হয় সেটা তোমাদের বলে দেই প্র্যাকটিক্যাল এক্সামটা হবে হচ্ছে 250 নাম্বারের আচ্ছা তো কোশ্চেন পেপারটা কেমন হবে সেটা তোমাদের বলে দেই কোশ্চেন পেপারটা হবে হচ্ছে তোমার ইংলিশে ঠিক আছে ইংলিশে কোশ্চেন পেপারটা হবে এবার এই এক্সামটা কেমন হবে সেটা তোমাদের বলে দেই তো তোমরা প্রথম দিন গেলে ঠিক আছে প্রথম দিন গেলে তোমাদের একটা কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এবার এই এক্সামটা 3টে ধাপে হবে প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে মানে তোমাদের কোয়েশ্চেন পেপারটা দেবে ওই কোয়েশ্চেন পেপারে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে সঙ্গে তোমাদের একটা জব দেওয়া হবে সেই জবের ছবিটা আঁকতে হবে ড্রয়িং করতে হবে ঠিক আছে তো রিটেন এক্সামে তোমরা লিখিতভাবে পরীক্ষা দিলে আর সঙ্গে হচ্ছে ওই জবের ড্রয়িংটা করলে ঠিক আছে এবার তারপরে তোমাদের জব করতে হবে মানে যে জবটা দেবে সেই জবটা করতে হবে আর তারপরে হবে ভাইবা এবার এর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে রিটেন আর ভাইবা ঠিক আছে তো এই দুটোকে কিন্তু তোমরা একটু গুরুত্ব দেবে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা প্র্যাকটিক্যাল এক্সামে কি কেউ ফেল করে এটা এটা না একদম প্র্যাকটিক্যাল এক্সামে কেউ ফেল করে না সবাই পাস করে এবার এই যে রিটেন এক্সামটা হবে এই রিটেন এক্সামে তোমরা একটু সুন্দরভাবে লিখিত যে এক্সামটা হবে সেই লিখিত এক্সামটা কিন্তু ইংলিশেই হবে ঠিক আছে ইংলিশে তোমরা একটু সুন্দরভাবে লিখবে এবার লেখার পর তারপর হচ্ছে তোমরা ওই জবের ড্রয়িংটা সুন্দরভাবে করবে ঠিক আছে এখানে কিন্তু ভালো একটা নাম্বার পাওয়া যাবে জবের ড্রয়িংটা সুন্দরভাবে করবে আর লেখাটা হচ্ছে ইংলিশেই লিখতে হবে তো দেখো এই যে জবের ব্যাপারটা হচ্ছে তোমরা ধরো তোমাদের 40 জন স্টুডেন্ট এবার 40 জন স্টুডেন্টের মধ্যে স্যার অনেক সময় কী করে গ্রুপ করে দেয় প্রত্যেকটা গ্রুপে হয়তো 5 জন, 6 জন এরকম করে থাকে ঠিক আছে তো আমাদের গ্রুপে কারা কারা ছিল দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো আমরা সবাই মিলে জব করেছিলাম তো যাই হোক দেখো তোমরা হচ্ছে আইটিআই করছো প্র্যাকটিক্যাল এক্সামটা ভালো করে দিও তো দেখো প্র্যাকটিক্যাল এক্সামের দিন আমি সেরকম ভিডিও বানাইনি তবুও এই টপিকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি সাইডে মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে আমরা জব কেমন করেছিলাম তারপর হচ্ছে কতজন ছিল আমাদের গ্রুপের মধ্যে আর এই যে লিখিত এক্সামের ছবি টবিগুলো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমাদের বলে দিলাম যে তোমরা ভালো নম্বর পেতে গেলে তো তোমরা হচ্ছে রিটেন এক্সামটা ভালো করে দেবে আর ভাইবাটা ভালো করে দেবে ঠিক আছে তো রিটেন এক্সামের লিখিতভাবে যে পরীক্ষাটা দেবে সুন্দরভাবে একটু হাতের লেখাটা করবে আর ড্রয়িংটা সুন্দরভাবে করবে ঠিক আছে আর জবের ড্রয়িংটা সুন্দরভাবে করবে ঠিক আছে আর ভাইবাটাও ভালো করে দিও তো এই প্র্যাকটিক্যাল এক্সামে যারা ভালো করে তাদের তো ভালো নাম্বার দেয় স্যার আর যারা মোটামুটি করে তাদের মোটামুটি নাম্বার দেয় সেরকম কম নাম্বার কেউ পায় না ঠিক আছে 220-230-এর ওপরে সবাই নাম্বার পেয়ে যায় তো তোমাদের যদি বেশি কিছু জানার থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তো আমি যে প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছি প্র্যাকটিক্যাল এক্সাম ভালোই হয়েছে ঠিক আছে এবার স্যার কত কী নাম্বার দেয় তার উপর নির্ভর করে তো মোটামুটি কত কী নাম্বার পেয়েছি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই